নমস্কার, খবর সময় বাংলা সকলকে এই মুহূর্তে স্বাগত। জানিয়ে রাখি, এই মুহূর্তে কিছুক্ষণ আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে যে রোগী মৃত্যু ঘটেছিল, গলায় ফাঁস দিয়ে যে রোগী মৃত্যু ঘটেছিল, সেই পরিবারের সাথে দেখা যেমন করতে এসেছেন বিজেপির যুব মোর্চা সদস্যরা, পাশাপাশি কিন্তু সেই বিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপারের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছে। ভাইস প্রেসিডেন্ট বিশ্বমানিত মন্ডল, ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন রায় জেলা নেতৃত্ব পক্ষ থেকে আছে। আমি ডক্টর অমিত দত্ত, অ্যাক্টিং সুপারিনটেন্ডেন্ট ডক্টর দত্ত রায় আছে। আগে শিলিগুড়ি জেলা হাসপাতালে যে চিত্র তুলে ধরছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে 50 বছরের এক ব্যক্তি, যিনি কিন্তু আজ ভোররাতে গলায় ফাঁস লাগিয়ে মেল ওয়ার্ডের যে মেল সার্জিক্যাল ওয়ার্ডে কিন্তু গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় এবং সেই ঘটনার সম্প্রচারিত হতে এবং সেই ঘটনা জানতে পারার পর থেকেই কিন্তু দার্জিলিং জেলা বিজেপি যুব মোর্চার সদস্যদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি জেলা হাসপাতালে তারা এসেছেন এবং সেখানে এসে কিন্তু যিনি ভারপ্রাপ্ত সুপার রয়েছেন ওনার কাছে কিন্তু ডেপুটেশন প্রদান করলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু জানতে চাইছেন যে যেভাবে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু তারা কথা বলছেন শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপারের সাথে এবং সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরলাম সরাসরি খবর সময় বাংলার মাধ্যমে। আজ ভোর রাতে কিন্তু শিলিগুড়ি জেলা হাসপাতালে যে মেল যে সার্জিক্যাল ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু সেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং জানা গেছে যে সেই ঝুলন্ত দেহ কিন্তু উদ্ধার হয়েছে সেই মেল সার্জিক্যাল ওয়ার্ডের বাথরুম থেকে এবং সেখানে কিন্তু গলায় ফাঁস লাগিয়ে, গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে সেই মৃতদেহ উদ্ধার হয় এবং সেই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু পরিবারের লোকজনকে জানানো হয়নি বা ইনফরমেশন করা হয়নি এমনই কিন্তু অভিযোগ করছেন পরিবারের সদস্যরা এবং পরিবারের সদস্যরা কিন্তু বলছেন যখনই মারা গিয়েছে সেই ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু তারা পরিবারের হাসপাতালের পক্ষ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কোনোভাবেই পরিবারের লোকজনকে জানানো হয়নি। তবে পাশাপাশি কিন্তু এই বিষয়ে যখন আমরা এই হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের সাথে কথা বলেছি তিনি কিন্তু জানিয়েছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৃতের বাড়ির যে ঠিকানা ছিল সেই ঠিকানা কিন্তু নিয়ে সংশয় ছিল এবং সেই সংশয়ের কারণেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু শিলিগুড়ি থানাকে খবর দেওয়া হয় এবং তারপরে কিন্তু তারা সেই বিষয়টি জানান। তবে পরিবারের অভিযোগ, পরিবারের যে মৃত ব্যক্তি তার স্ত্রীর অভিযোগ, তার মায়ের অভিযোগ কিন্তু যে যখন তাদের ছেলে বা তাদের তার স্বামী যখন মৃত্যু ঘটলো সেক্ষেত্রে কেন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়নি, কারণ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কিন্তু পরিবারের ফোন নাম্বার, ঠিকানা কিন্তু সমগ্র কিছুই ছিল, এই অভিযোগ কিন্তু বারবার করছে এবং এই অভিযোগকে সামনে রেখে এই মুহূর্তে দার্জিলিং জেলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপারের কাছে আসা হয়েছে এবং সেখানে এসেই কিন্তু সুপারের সাথে কথা বলছেন দার্জিলিং জেলা যুব মোর্চার কর্মকর্তারা। হাসপাতালের সুপার অফিসের সামনে এবং এই মুহূর্তে দার্জিলিং জেলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু ভারপ্রাপ্ত সুপার যিনি রয়েছেন ওনার কাছে কিন্তু ডেপুটেশন প্রদান করা হচ্ছে এবং রোগীর যে নিরাপত্তা রয়েছে, কারণ বারবার কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে রোগীর নিরাপত্তা, অর্থাৎ যখন তিনি বাথরুমে গিয়েছিলেন সেক্ষেত্রে যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন বা যারা ডিউটিতে ছিলেন সেই সমস্ত
তারা কেন দেখেননি বিষয়টি বা তারা কেন খোঁজ খবর করেননি, কারণ যিনি পেশেন্ট ছিলেন তিনি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই তার বেডে কিন্তু উপস্থিত ছিলেন না, সেই সমস্ত বিষয়কে সামনে রেখেও কিন্তু আজকে দার্জিলিং জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কিন্তু ডেপুটেশন প্রদান করা হচ্ছে। এবং এই মুহূর্তে ভারপ্রাপ্ত সুপারের সাথে আলোচনা বসেছে বিজেপির যুব মোর্চার সদস্যরা।